আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক অধিকারের নিয়মিত আয়োজন স্টোরি অফ বিজনেসে আজকে আপনাদের সাথে আছি আমি জুবাই রুবেল আমন্ত্রণ জানিয়েছি একজন চমৎকার উদ্যোক্তাকে শুনবো তার উদ্যোক্তা ভাটার গল্প তার নাম বলবো তবে তার আগে দর্শকদের বলে রাখি যে আমাদের এই অনুষ্ঠানটি স্পন্সর করছেন সোনারগাঁও ইউনিভার্সিটি তাদের কাছে আমরা কৃতজ্ঞ আর আমাদের এই স্টোরি অফ বিজনেস প্রতি সোমবার রাত নয়টায় প্রচার হয় আপনারা হ্যাঁ আমাদের সঙ্গে ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন ফাইন তাদের জন্য আবারও বলছি আপনারা দেখছেন দৈনিক অধিকারের নিয়মিত আয়োজন স্টোরি অফ বিজনেসে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন চমৎকার উদ্যোক্তাকে পরিচয় করে দেবো তার সঙ্গে তবে তার আগে এটা বলি যে আপনারা যারা রন্ধন শিল্পী হতে চান যারা রেস্টুরেন্ট বা ক্যাটারিং বিজনেস নিয়ে কাজ করতে চান তাদের জন্য আজকের প্রোগ্রামটি স্পেশাল তাই বলবো যদি এই ধরনের উদ্যোক্তা আপনি হতে চান বা এটা যদি আপনার আগ্রহ থাকে তাহলে সব কাজ বন্ধ করে দিয়ে চুপচাপ বসে যান এবং আপনার যদি কোনো বন্ধু বা পরিচিত কেউ মনে করেন যে এই ধরনের বিজনেস সঙ্গে বা কাজের সঙ্গে যুক্ত হতে চায় নিজেকে যুক্ত করতে চায় তবে তাদেরকে সঙ্গে শেয়ার করুন দ্রুত শেয়ার করুন কারণ মিস হয়ে গেলে আর পাবেন না আর আরেকটি কথা রয়েছে আমরা পরিচয় কে দেবো তারপরে বলছি অন্য কথাগুলো আমরা ডেকে নিচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন আজকে সুমি আপা উনি আপা আপনার পরিচয় আপনি আমি দেব না আপনাকে দেশবাসী সবাই চেনে আচ্ছা কেমন আছেন আপনি আমি খুব ভালো আছি আচ্ছা তো আপনি আমার নামটা খুব সংক্ষেপে বলেছেন সুমি যদিও এই নামটা আমার সবাই খুব এই নামে আমাকে চেনে আমার পুরো নাম হচ্ছে আফরোজা নাজরিন আফরোজা নাজরিন সুমি আমি সুমিস কিচেনের ওনার এবং সিইও আর আমি এটিএন বাংলায় একটা পাহাড়ি রান্না নামে প্রোগ্রামটা উপস্থাপনা করছি এশিয়ান টিভিতে সেলিব্রিটি কুকটা একটা শো আছে কুকিং শো এটা রান্না করছি একটা সেগমেন্ট থাকে আমার রান্নার আর আসলে রান্নার সাথে আমি জড়িত আছি আরো অনেক পরিচয় আছে সেগুলো আস্তে আস্তে দেই তাই না কি বলেন হ্যাঁ আমি সেটাই বলছি আস্তে আস্তে সেই পরিচয়গুলো আমরা নিয়ে আসব তবে এই মুহূর্তে ও আমাদের সঙ্গে অর্ধ শতর বেশি মানুষ অলরেডি যুক্ত হয়ে গিয়েছে আমরা খুবই আনন্দিত তাদেরকে বলছি আপনারা দেখছেন দৈনিক অধিকারের নিয়মিত আয়োজন স্টোরি অফ বিজনেস আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আফরোজা আহ আফরোজা আপাকে আমরা শুনবো তার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প আপা আমরা যদি একটা জিনিস জানতে চাই যে আপনি রন্ধন শিল্পী হলেন রান্না নিয়ে আপনার মধ্যে আগ্রহ তৈরি হলো এটার বিশেষ কি কোন কারণ আছে না এমনিতে এটা ছিল যদি আমাদেরকে একটু এটা নিয়ে বলেন আচ্ছা আসলে কখনো প্রফেশনালি মানে কাজ করব ফুড ইন্ডাস্ট্রিতে এটা কখনো চিন্তা করিনি আমি পড়াশোনা করেছিলাম আমি এমবিএ করেছিলাম এইচএন নিয়ে তো ইচ্ছা ছিল হয়তো মানে সেই ধরনের কাজই কিছু করব কর্পোরেট লাইনে কিন্তু হঠাৎ করেই মানে রান্নার একটা চ্যানেলে যমুনা সিভিল লাইফ আমার আসলে রান্নার শুরু একটা চ্যানেলের মাধ্যমে থেকে মিডিয়াতে কাজ করছি প্রথম আলোর নকশায় আমার রেগুলার রেসিপি যায় দেশে দেশের বাইরে আটলান্টায় আমেরিকা সো সব রেসিপি কন্ট্রিবিউট করা হচ্ছে এবং রান্না নিয়ে আসলে কাজ করা হচ্ছে কিন্তু এটা কখনোই আমার চিন্তা ভাবনা ছিল না আর সুমিস কিচেনটা আমার এটা ক্যাটারিং প্লাস ট্রেনিং ইনস্টিটিউট্রেনিংটা আমি আগে করাতাম কিন্তু সেটা প্রফেশনালি করাতাম না সবাই আমার রান্না খেয়ে পছন্দ করতেও শিখতে চাইতো যে এটা একটু দেখায় দাও বা এটা কিভাবে করলে এই রেসিপিটা দাও এভাবে আসলে শেখানো হতো কিন্তু প্রাতিষ্ঠানিক আকারে সেটা আমি আরো অনেক পরে শুরু করেছি আর আমার ভালো লাগতো কেউ খেয়ে যখন খুব খুশি হতো বা খাওয়ালে যেটা হয় না একটা ভালো খাবার খেলে মানুষের মুখে একটা মিষ্টি হাসি আসে বা যে খাচ্ছেন না এটা দেখতে আমার খুব ভালো লাগতো তখন আসলে আর যেটা হতো যে পরিবারের লোকজন বা আত্মীয় শিখতাম তখন যেহেতু অনেক কিছু শেখার ছিল আমার মা খুব ভালো রানতেন তো মার কাছ থেকে অনেক কিছু শিখেছি বিভিন্ন জায়গা থেকে যেখানে যে ভালো যেটা পারতেন তার কাছ থেকে শিখেছি ইভেন বাসায় আহ মানে কারিগর নিয়ে মিষ্টি শিখেছি মানে বিভিন্ন জায়গায় আসলে রান্না শেখার তো শেষ নেই এভাবে আমি আসলে তখন শিখেছি নিজেকে মানে তৈরি করেছি যে হ্যাঁ আচ্ছা ঠিক সবাই যখন পছন্দ করে আমি একটু করি কিন্তু কখনো প্রফেশনালি নেয়ার চিন্তা আসলে ছিল না এটা হঠাৎ করে হয়েছে যে বললাম যেমন লাইভ কিচেন দিয়ে এই একটা প্রোগ্রাম ছিল লাইভ এটা করার পরে আমার মনে হয়েছে না আমার পড়াশোনা লাইনটা ডিফারেন্ট আমার একটু আসলে এই লাইনে পড়াশোনা দরকার আমি তখন ফুড অ্যান্ড ফুড অ্যান্ড প্রোডাকশন ফুড হাইজিন এসব আমি পড়েছি বাইস্টার ট্রেনিং করেছি হোটেল রেজিস্ট্রেশন আমি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করেছি এবং তারপর থেকে আসলে আমার কাছে মনে হয়েছে যে না আমি ঠিক আছে এলে কাজ করতে পারি একটু এখন পড়াশোনা আছে একটু জানা আছে তো তারপর আমরা আজকে এটাও শুনবো যে আপনি এই যে ভাবতে কাজ করতে করতে অল্প অল্প করে করতে করতে সন্তুষ্ট হতে হতে একসময় উদ্যোক্তা হলেন এই জানিতার গল্প শুনবো তবে তার আগে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো নতুন অনেক মানুষ জয়েন করে তাদেরকে একটু বলে রাখি যে আপনারা দেখছেন দৈনিক অধিকারের নিয়মিত আয়োজন স্টোরি অফ বিজনেস এটা প্রতি সোমবার রাত নয়টায় প্রচারিত হয় আমাদের সঙ্গে আজকে রয়েছেন আফ্রদা নাজদিন সুমি আপা তিনি সিইও এবং ওনার সুমিস কিচেনের আজকে আমাদের সঙ্গে অনেকেই কমেন্টে অলরেডি জয়েন করেছেন একজন সিলেট থেকে রয়েছেন আয়সা আক্তার সিলেট থেকে রয়েছেন খুব দারুণ সিলেট থেকে মানুষ পছন্দ করছেন হাসান বিশ্বেশ বলছেন প্রোগ্রামটা খুব দারুন আর আপু বলছেন যে হ্যাঁ আপুর কাছে আমরা অনুপ্রেরণার গল্প শুনবো আপুর সঙ্গে আমি সবসময় অনুপ্রাণিত হই আপু যদি এই মানুষদেরকে আরো অনুপ্রাণিত করার জন্য একটু বলেন যে আপনি এই যে অল্প অল্প করে কাজ করতে গিয়ে উদ্যুক্ত হওয়ার চিন্তা করলেন এই চিন্তাগুলো কিভাবে হলো সাধারণত নারীরা উদ্যুক্ত হতে চায় না জব করতে চায় না এটা না আমার মা নিজে একজন উদ্যোক্তা বাংলাদেশের ওমেন এন্টারপ্রেনিউর অ্যাসোসিয়েশন আছে এটা মহিলা উদ্যোক্তাদের নিয়ে প্রথম সংগঠন তো আমার মা এখানকার ফাউন্ডার মেম্বার আমি ছোটবেলা থেকে আমার বাবা ছিলেন গভর্নমেন্ট জব করতেন কিন্তু মা কিন্তু এন্টারপ্রেনার ছিলেন সো আমি কিন্তু একটা এরকম পরিবেশেই বড় হয়েছি যে আমি দেখেছি আমার মা কাজ করছেন আর ওমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন উই কিন্তু আমি এখন বোর্ড মেম্বার আমাদের এখনকার বর্তমানে প্রেসিডেন্ট আছেন টুপি রহমান আর কত দুই বছর আমি বোর্ড মেম্বার ছিলাম এবং আমাদের এই প্রতিষ্ঠানটার মানে একদম প্রথম প্রেসিডেন্ট ছিলেন ফাউন্ডার প্রেসিডেন্ট রহমান এই প্রতিষ্ঠানটাকে আমি দেখে আসছি অনেক আগে কারণ আমার মা যেহেতু ছিলেন এখন ছাব্বিশ বছরে পড়েছে ছাব্বিশ বছর ধরে আমার মা এটার সাথে ছিলেন তো আমি দেখছি আমি আমার থেকে কিন্তু একটু হলেও হয় না ফ্যামিলি থেকে একটা কিন্তু থাকে হ্যাঁ ভিতরে কিছু একটা চলে আসে যেহেতু দেখছি মা করছেন আমার মধ্যে একটা ইচ্ছা হতো হ্যাঁ কিন্তু আমার ওই বুটিক বা কাপড় নিয়ে কাজ করার ইচ্ছাটা কখনো হতো না আমার মনে হতো যে আমি একটু ডিফারেন্ট কিছু করবো তো আমার কাছে খুব ভালো পারি আমি রান্না নিয়ে কিছু করতে চাই ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই এবং যখন আসলে যে শুরু হয়ে গেল তারপর কিন্তু আমি প্রফেশনালি এখানেই কাজ করছি এবং আহ আমি বাংলাদেশ আহ ফেডারেশন অফ ওমেন এন্টারপ্রেন্সিয়েশন সেখানেও কিন্তু আমি আছি বিএফব্লিউ এখানেও আমি একটা মেম্বার হিসেবে আছি আমাদের এখানকার প্রেসিডেন্ট রোকে আব্দুর রহমান আর আমি আরো বেশ কিছু মানে অর্গানাইজেশন সাথে আছি সেটা বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স অ্যাসোসিয়েশন এটা বাংলাদেশের পর্যটনের সাথে ফুডের যে একটা ভালো একটা সম্পর্ক মানে ফুড ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তারা যে আসলে পর্যটনে একটা বড় অবদান রাখছে তো এটা কিন্তু অনেকেই জানতো না মানে আমরা কিন্তু ট্যুরিজম এক্সপ্লোরার অ্যাসোসিয়েশন সেই কাজটা করছি এখানে আমি ডিরেক্টর হিসেবে আছি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিরেক্টর কাজ করছি আর যেটা হচ্ছে আমি ওয়ার্ল্ড শেফ চয়েস অ্যাসোসিয়েশন আছে এটা হচ্ছে সারা বলদেই আছে এখানে এখানকার বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছি এটা আমাদের শেফদের উন্নয়নের জন্য কাজ করা যারা আমরা এক একজন এক এক দেশের কাজ করছি আমি বাংলাদেশের কাজ করছি শেফদের উন্নয়নে তাদেরকে ট্রেনিং দিয়ে ডেভেলপ করছেন এরকম কিছু না সেটাও ঠিক না কারণ শেফ যারা হতে চান আমরা যারা অলরেডি শেফ যারা হতে চান তাদেরকে আমি একটু বলেই দিই আপনি যেহেতু প্রসঙ্গটা উঠালেন তাদেরকে অবশ্যই আহ প্রপার একটা ট্রেনিং নিতে হবে অনেকে আছে কোথাও কাজ শিখে শিখে সেফ হয়েছেন হ্যাঁ একটা হোটেল বা রেস্টুরেন্টে ঢুকেছেন ঢুকে

ফাইভ স্টার হোটেলে বা ভালো কোথাও করে নিলেন এবং তারপরে যদি কাজটা করেন সে কাজটা আসলে আমি বলবো প্রপার ওয়েতে কাজটা শিখেই আগাবে এবং সে দেশের কিন্তু চাইলে কাজের সুযোগ দেশের বাইরে আসলে সে অ্যাপ্লাই করতে পারবে না সো আমি আমরা কাজ করছি যারা অলরেডি শেফ কিন্তু এই করোনার সময় হয়তো নানা কারণে তাদের কাজ হয়তো নেই বা বিভিন্ন সমস্যায় সম্মুখীন হচ্ছে তো আমরা চেষ্টা করছি

খুব আগ্রহ তারা শেখে এবং অপেক্ষা করে থাকে কখন আমি হোমওয়ার্ক দেয় সেই খাবারটা কিন্তু অনেকেই শিখছে ছোটবেলা থেকেই শিখছে আমি বাচ্চাদের মায়েরা সবসময় তুলে তুলে খাওয়াচ্ছে এখন ওই ক্লাসের বাচ্চাদের অথচ সেখানে আপনি রান্না শেখানোর চেষ্টা করছেন এটা একটা বিরাট অভিনব ব্যাপার বা একটা হ্যাঁ এটা একটা সময় চ্যালেঞ্জই ছিল কিন্তু এখন যেটা হয়েছে বাচ্চাদেরও কিন্তু আগ্রহ আছে অনেক মানে আমি জিজ্ঞাসা করি কারণ ওরা এক্সট্রা এই ক্লাসটা কিন্তু ইচ্ছা করলে গান শিখতে পারে কবিতা শিখতে পারে বা স্পোর্সে যেতে পারে আমি জিজ্ঞাসা করি তোমরা রান্না কেন শিখতে এসেছো আমার ক্লাসে কেন অনেক স্টুডেন্ট তো ক্লাস ওরা বলে আসলে আমাদের শেখার খুব আগ্রহ নিজেদের রান্নাটা নিজেরা করে মানে পছন্দ মতো খাবারটা নিজেরা তৈরি করতে পারবো এটার প্রতি আগ্রহ মজার মজার খাবার খেতে পারবো তো তারা কিন্তু এখন ইন্টারেস্টেড হ্যাঁ শিখছে এবং আমার আমার ছেলে মেয়ে দুজনেই কিন্তু মোটামুটি অনেক রান্নাই তারা পারে আমার মেয়েও কেক টেক সে খুব ভালো পারে বেকিং আর ছেলে ডিফারেন্ট চকলেট বা ও যেগুলো পছন্দ করে সেগুলো একটু নিজে নিজে ট্রাই করে সো বাচ্চাদের এখন কিন্তু চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেছে আমার ছেলে আমাকে একদিন জিজ্ঞাসা করছে মা আমি যদি বড় হয়ে শেফ হই তুমি কি কিছু বলবে আমাকে তো আমি তখন বললাম মা হ্যাঁ মা এম বি এ করে শেফ হয়েছে তো তুমি যদি শেখাতে চাও তোমাকে পড়াশোনাটা শেষ করতে হবে মাস্টার্স করতে হবে তারপরে তুমি যদি মনে করো তখন তো এরকম আসলে এখনকার বাচ্চাদের চিন্তা ভাবনা একটু চেঞ্জ হয়েছে আগের মতো নেই অনেক বাচ্চাই অনেক কিছু চিন্তা করছে আর আমি ইউএস আইডির একটা প্রজেক্ট আছে জনতা থ্রি থেকে করেছে ওখানেও আপনার মোহাম্মদপুরে একটা প্রজেক্ট আছে ওখানে আমি বাচ্চাদেরকে শেখাচ্ছি এখানে আহ এরা অনেক বাচ্চা অনেকগুলো মেয়ে ওখানে যাদেরকে আসলে বিভিন্নভাবে তারা সামাজিক বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত তো তাদেরকে কিন্তু আমি ট্রেন আপ করছি যাতে তারা এই শিখে কিছু করতে পারে জানতে চাই এই জায়গায় যে মেয়েদের তুলনায় ছেলে বাচ্চাদের এই রান্না শেখার আগ্রহটা কেমন আপনার আপনার দেখাতে কি মনে হয়েছে আমি তো ছেলে অনেক আগ্রহ পাচ্ছি ছেলে বাচ্চা আমার তো অনেক স্টুডেন্ট ছেলে হ্যাঁ এখনকার ছেলেদের আসলে চিন্তা ভাবনাটা চেঞ্জ হয়ে গেছে

সো এরকম আসলে ছেলে মেয়ে বলে কোনো কাজই আসলে আলাদা নেই এবং প্রফেশনালি কিন্তু আমরা যখন হোটেল ইন্ডাস্ট্রিতে যাই আমরা কিন্তু দেখি সব মানে ভালো পোস্ট এক্সিকিউটিভ শেফ এবং যারা বড় বড় পোস্টে আছেন সবাই ছেলে মেয়ে কিন্তু খুব কম আছে আমি বাংলাদেশে আমি আসলে দেখিনি এক্সিকিউটিভ শেফ একটা মেয়ে তো সব ফাইভ স্টার হোটেলে ছেলেরাই থাকেন তো প্রফেশনালি কিন্তু ছেলেরাই শেফ হিসেবে বেশি কাজ করছেন কিন্তু মেয়েরা এখন আগাচ্ছে কিন্তু ঘরে কিন্তু দেখি মেয়েরাইছে মেয়ে যদি ঘরেও রান্না করে তাও তার প্রপার রান্নাটা শেখা উচিত কারণ এই স্বাস্থ্য মানে স্বাস্থ্যের অনেকাংশ দায়িত্ব ওই মেয়েটার উপরই পরে ঘরের স্বাস্থ্যের তাই নয় কি একদম কারণ যারা রান্না করছে তারা কিন্তু প্রপার কুকিং জানছে না না হ্যাঁ টেম্পারেচার কখন রাখতে একটা খাবার ফ্রিজে চাচ্ছে কতদিন থাকতে পারে ফুড হাইজিনটা কিভাবে মেনটেন করতে হবে এগুলো কিন্তু জানছে না হ্যাঁ তারা করে আসছে অভ্যাস বশত বা মাকে দেখে এই দেখে হ্যাঁ করে আসছে হয়তো ঠিক প্রসেসই করছে কিন্তু প্রপার না জেনেই করছে হ্যাঁ কারণ আমরা অনেক কিছু অনেক অনেক কিছু আছে আসলে ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে অনেক কিছু জানতে হয় তো বাসায় যখন আমরা করছি সেটা কিন্তু আমাদের সবচেয়ে প্রিয় জনকে আমরা খাওয়াচ্ছি আমাদের ছেলে মেয়ে হাজব্যান্ড বাবা মা তাই না তো আমি যদি জেনে আরো করি প্রপার ওয়েতে জেনে তারপরে করি সেটা আরো নিশ্চয়ই ভালো হবে আরো মানে আমরা মেথডটা মেনটেন করে সবকিছু স্বাস্থ্যসম্মত ভাবে খাবারটা হ্যাঁ খাবারটা দিতে পারবো এবং ফুড হাইজিনটা নিউট্রিশন ভ্যালুটা ঠিক রাখতে পারবো আসলে খাবারটা কিন্তু একটা মানুষের যেমন স্বাস্থ্য উন্নতি শরীর ভালো রাখা অনেক কিছু করছে আবার কিন্তু খাবারটা থেকে ফুড পয়জনিং যদি হয় আপনার কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে সো ফুড দিয়ে যারা কাজ করছেন সেটা বাড়িতে হোক প্রফেশনালি হোক আমি বলবো প্রপার জেনে একটু নিলে সবার জন্যই ভালো হ্যাঁ আমি এবার একটু জানতে চাইবো যে এই যে আপনি আপনার অভিজ্ঞতা থেকে অনেক কথা বললেন এবার তোর উদ্যোক্তা যারা এই রান্নার শিল্পের সঙ্গে যুক্ত হতে চায় তাদের জন্য আমি আমি বলবো যে আপনি এই যে বলছিলেন অনেক কিছু শিখে শিখে তারপরে শুরু করেছেন অন্যদের এরকম শিখে শিখে শুরু করা উচিত নাকি সরাসরি শুরু করা উচিত এটা জানবো তবে জানার আগে একটু বলি আমাদের সঙ্গে নতুন আরো অনেক মানুষ যুক্ত হয়েছে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছে তাদেরকে বলি আপনারা দেখছেন দৈনিক অধিকারের নিয়মিত আয়োজন প্রতি সোমবার রাত নয়টায় পচা হয় স্টোরি অফ বিজনেস এই অনুষ্ঠানে আমরা একজন উদ্যোক্তার উদ্যোক্তা হয়ে গল্প শুনি আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আফরতা নাজদিন সুমিকে তিনি ওনার এবং সিইও সুমিস কিচেন আর আমাদের প্রোগ্রামটি স্পন্সর করেছেন সোনাগা ইউনিভার্সিটি তাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো অনেক মানুষ যুক্ত হয়েছে এবং কমেন্ট করছেন কেউ আছেন উম রমজান ভাইয়া আছেন মমিন সিং থেকে জামালপুর থেকে আছেন মুর্শিদা আপা হ্যাঁ আরও কি কোথা থেকে জয়েন করেছেন আপনারা আমাদেরকে জানাবেন এবং আর একটি মজার বিষয় রয়েছে আজকে আমরা প্রশ্ন নেব যারা আপাকে প্রশ্ন করতে চান আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড আপনি একজন চমৎকার মানুষকে পেয়েছেন সবসময় হয়তো এই সুযোগ হয় না তো এই প্রশ্নটা আপনারা কমেন্টে জানান আমরা অবশ্যই সেই উত্তর নেওয়ার চেষ্টা করব আমরা জোর করব সেই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য নেওয়ার জন্য তবে একটু যদি এবার আমরা বলেন যে এই ট্রেনিং করতে করতে শিখবে নাকি শুরু করে দিয়ে শিখবে এবং আপনার একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে সেখান থেকে কিভাবে হেল্প নিতে পারে এই যারা তরুণ শুরু করতে চায় এই ব্যাপারে যদি একটু বলেন আমি বলবো যে আমি প্রথমে বলেছি যে ট্রেনিং নিতে হলে মানে শুরু করার আগে ট্রেনিংটা নিলে ভালো কারণ একদম আমি যেমন শুরু করার পর আমার মনে হয়েছে হ্যাঁ আমার নেওয়া দরকার আমি সাথে সাথে কিন্তু নিয়ে নিচ্ছি যারা মানে প্রপার ওয়েতে শুরু করতে চান যারা প্ল্যান করছেন হ্যাঁ আমি বিজনেস করবো আমি একজন উদ্যোক্তা হবো আমার তো প্ল্যান ছিল না আমার ছিল অন্য ধরনের প্ল্যান আমি জাস্ট আমার বাচ্চাদের বড় করছি সংসার করছি আমি যেহেতু আমার মানে সংসারের পিছনের সময় আমার কোনো প্রফেশনালি কাজ করার ওরকম তখন চিন্তা ভাবনা ছিল না হঠাৎ করে শুরু হয়ে গেছে যেহেতু এবং শুরু হওয়ার পর আমি আর থেমে থাকি কাজ করে যাচ্ছি তখন আমার আমি গুলো নিয়েছি কিন্তু যারা এখন উদ্যোক্তা হতে চাচ্ছেন আমি বলবো তাদেরকে যে আপনারা

এরকম আসলে অনেক কিছু কিন্তু হচ্ছে উই কান বিভিন্ন ভাবে কিন্তু হেল্প করছে ট্রেনিং করাচ্ছে বিভিন্ন কিছু তো এই ট্রেনিং গুলো যদি করে নিতে পারেন কিছু হয়তো নর্থ সাউথ এরটাই করলেন যেহেতু তারা ব্যাপসন কলেজের এখন মনে হয় বন্ধ আছে সো নর্থ সাউথ এর অ্যাভেলেবল সিটি ব্যাংকের সিটি আলো করাচ্ছে এটা আপনারা করতে পারেন আয়ল টা করতে পারেন এরকম কিছু কিছু করে নিলেন করে নিলে হলো কি কিভাবে বিজনেস প্ল্যান করবেন কিভাবে কিভাবে আগাবেন মানে সবকিছু অনেক খুঁটিনাটি জিনিস আছে হ্যাঁ উদ্যোক্তা হতে গেলে এই জানা দরকার এবং আপনি যে বিষয়ে হতে চাচ্ছেন হ্যাঁ ফুড নিয়ে কাজ করলে অবশ্যই ফুডের উপরে একটা ট্রেনিং নিয়ে নেবেন এবং সেটা গভর্নমেন্ট অনুমোদিত আমি বলেছি ভালো জায়গা থেকে নিবেন যে সার্টিফিকেট ভ্যালু আপনার আহ বিদেশেও আছে আমি পর্যটন কর্পোরেশন কথা বলেছি এরকম একটা প্রতিষ্ঠান থেকে নেবেন যেটা আসলে সরকার অনুমোদিত এবং তাহলে যেটা হবে যে আপনার সার্টিফিকেটটাও পেলেন আপনি উদ্যোক্তা হওয়ার জন্য এন্টারপ্রেনership উপর ট্রেনিং নিলেন এরপর আপনি কাজ যদি শুরু করেন তাহলে হয় কি আপনি আপনার জন্য অনেক সুবিধা হবে কারণ ব্যবসা শুরু করলেই যে শুরু হয়ে গেল এবং লাভ হবে এরকম কিছু না ব্রেক ইভেন পয়েন্টটাতে আসতেও কিন্তু অনেক সময় লাগে তারপর আপনি হয়তো প্রফিটটা পাবেন সো প্রপার ওয়েতে আপনি যদি না জানেন অনেকে বিজনেস করছে হ্যাঁ আমি একটা কাপড় কিনে আনলাম কিন্তু মার্কেটে যাওয়া আসার ভাড়াটা সে কিন্তু অ্যাড করলো না যখন সে হিসাব করছে সে বলছে এটা দিয়ে কিনছে এটাতে বিক্রি করে ফেলছে ব্যাস আমার কিন্তু এত টাকা লাভ কিন্তু এর পিছনে যে একটা মানুষকে সে পাঠিয়েছে তার সময়টা নষ্ট হয়েছে তার ভাড়াটা লেগেছে এগুলো কিন্তু হিসেব করছে না এরকম ছোটখাটো অনেক হিসাব আছে যে যারা হচ্ছে করেন না বিজনেস করছেন তো এরকম আমি বলবো যদি ট্রেনিং গুলা প্রপার নেওয়া থাকে অবশ্যই তাদের কাজে লাগবে এবং সেটা থেকে তারা যদি বিজনেস শুরু করেন যে কোনো ব্যবসা তারা ভালো এবং উদ্যোক্তা হতে গেলে আসলে যেটা আমি বলবো সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে মানে আত্মবিশ্বাস হ্যাঁ একটা মেয়ে বা ছেলে তাকে মনে করতে হবে হ্যাঁ আমি এটা পারবো আমি খুব ভালো করে পারবো এবং যেটা হচ্ছে ধৈর্য ভালোবাসা কাজটা ডেডিকেশন এটা কিন্তু থাকতেই হবে যে যে কাজে করতে চান হ্যাঁ তাহলে হবে কি আর স্বপ্ন দেখতে হবে আমি মেয়েদেরকে বিশেষ করে বলতে চাই স্বপ্ন দেখতে হবে বেশিরভাগ মেয়ে কিন্তু আমরা স্বপ্ন দেখি না বা দেখতে শুরু করলাম ফ্যামিলি প্রেশার দিল না বলে দিল ব্যাস আমরা থেমে গেলাম এটা করা যাবে না স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্নটা পূরণের জন্য যা যা করা দরকার সবকিছু করতে হবে এবং ক্যাপিটাল মেয়েদের একটা মেইন সমস্যা থাকে ব্যবসা শুরু করার ক্ষেত্রে যে আমি নতুন যারা শুরু করবে ক্যাপিটালের ব্যাপারটা থাকে সেটা আপনি ছোট করে শুরু করেন প্রথমে অল্প দিয়ে শুরু করেন তারপর এখন কিন্তু অনেক ব্যাংক কিন্তু লোন দিচ্ছে সেই লোনগুলোও নিতে পারেন কিন্তু সেটা আমি বলবো যাই একটু পরে নেন কিন্তু শুরুটা নিজের যা আছে বা ফ্যামিলি থেকে যদি সাপোর্ট ফান্ড সেটা দিয়ে ছোট করে শুরু করেন এবং প্রপার ওয়েতে যদি ব্যবসার লাভ ক্ষতি হিসাবটা রাখতে পারেন আপনার যদি ব্রেক ইভেন পয়েন্টটা পার করতে পারে তাহলে দেখবেন কিন্তু আস্তে আস্তে আপনি আরো ভালো করছেন এবং ধৈর্য ধরে থাকতে হবে মানে ব্যবসায় লোকসান থাকবেই লাভও থাকবে তো আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে যে হ্যাঁ আপনাকে লাভ করতেই হবে এবং ব্যবসায় সফল হতে হবে আপনি যদি ধৈর্য ধরে থাকেন তাহলে দেখবেন একটা সময় আপনি সফল হয়ে গেছেন এবং ওই যে বললাম ধৈর্য ভালোবাসা আর হচ্ছে আপনার মানে প্রপার জ্ঞান হ্যাঁ আত্মবিশ্বাস তো থাকতেই হবে ডেফিনেটলি যে কোনো কাজ করার আগে এবং আমি এটা সবসময় বলে যে নিজেকে ভালোবাসতে হবে একটা মেয়ে যদি তার নিজেকে ভালোবাসে সে কিন্তু তার আশেপাশের মানুষজনকে ভালো রাখতে পারবে সে কিন্তু নিজের প্রতি ভালোবাসা থাকতে হবে এবং আত্মবিশ্বাস তো মাস্ট মানে যে কোনো কাজের জন্য আত্মবিশ্বাস থাকতেই হবে আত্মবিশ্বাসটা আসলে কেউ আগাতে পারবে না আর স্বপ্ন দেখতে হবে মন ভরে যতটা স্বপ্ন দেখাবে স্বপ্ন দেখতে হবে থ্যাংক ইউ কি সুন্দর করে কথাগুলো বলছিলেন আমরা যারা এখন জয়েন করেন তাদেরকে আপনারা আমি একবার মনে করে দিতে চাই আপনারা দেখছেন দৈনিক অধিকারের নিয়মিত আয়োজন স্টোরি অফ বিজনেস আমাদের আফরোজা নাজদিন সুমি আপু খুব চমৎকার করে বলছিলেন আমি এই প্রশ্নটি করার আগেই উনি উত্তরগুলো দিয়ে দিলেন আমি বলতেই চাচ্ছিলাম যে একজন উদ্যোক্তার জন্য আসলে কি কি জ্ঞান শুরু করা উচিত কি কি জ্ঞান থাকা উচিত বললেন সুন্দর করে যে একটা প্রপার ট্রেনিং দরকার আত্মবিশ্বাস দরকার বাধা আসবে বাধাকে জয় করার মতো ওই সাহস থাকতে হবে স্বপ্ন দেখতে হবে মেয়েদের স্বপ্ন হ্যাঁ আমরা যেটা বলতে পারি অনেকেই মনে করে মধ্যবিত্ত মানুষ আমি উদ্যোক্তা হব কি করে হ্যাঁ মধ্যবিত্তরাই পৃথিবীকে চেঞ্জ করেছে অনেক কোটিপতিরা এসে পৃথিবীকে চেঞ্জ করতে পারেনি সারা পৃথিবীতে সেরকম কোনো উদাহরণ নেই আমরা অনুষ্ঠানের প্রায় মাঝামাঝিতে চলে এসেছি আমরা এবার আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো যে আপনি যখন পরিকল্পনা করলেন যে এবার আপনি হ্যাঁ এটা একটা প্রফেশনালি শুরু করবেন সেই যে পরিকল্পনাটা আর যখন আপনি শুরু করলেন তখনকার পরিস্থিতি কি একই ছিল নাকি একটা চ্যালেঞ্জ মুখর ছিল যে হ্যাঁ ভেবছিলাম এরকম এরকম সহজ হবে কিন্তু দেখলাম এই জায়গায় কঠিন হয়েছে অথবা তার চেয়ে কি সহজ হয়েছে না কঠিন হয়েছে কঠিন হলে কি কি ঝামেলার মধ্যে পড়েছিলেন যদি একটা একটা করে আমাদের একটু পয়েন্ট শেয়ার করেন অন্যদের হয়তো হেল্প হবে আসলে কোনো কাজ শুরু করলে সেটা কিন্তু খুব সহজে যে সাকসেস হবে বা সেই কাজটা খুব সহজ ভাবে চলবে এটা ঠিক না সব কাজেই কিন্তু বাধা আসে এবং মেয়েরা যখন কোনো কিছু শুরু করে তখন বাধাটা প্রথমে আসে তার পরিবার থেকে প্রথম বাধাটাই ফ্যামিলি থেকে পায় তো সেসব বাধাকে আসলে ওভারকাম করে একটা মেয়ে যখন আগায় তখন আমি মনে করব যে কোনো বাধা আসলে তার কাছে তখন বড় বাধা থাকে না কারণ ফ্যামিলি একটা মেয়ের কিন্তু মানে শক্তির উৎস বলবো ফ্যামিলি এবং একটা মেয়ে যখন সব কাজ ছেড়ে বসে পড়ে ঘরে সেটাও কিন্তু তার ওই ফ্যামিলির কারণ এটা যেমন দিচ্ছে আবার মেয়েদেরকে কিন্তু সবচেয়ে বড় বাধা তো এই জিনিসটা একদম মাথা থেকে আপনাকে প্রথম ধরে রাখতে হবে যে বাধা আসবে এবং এটা আপনি কিভাবে ওভারকাম করবেন কিভাবে কি করবেন এটা আপনাকে একটু মনে মনে প্ল্যান করতে হবে প্রিপারেশন নিতে হবে এবং যেটা হচ্ছে যে আমি বললাম ক্যাপিটাল একটা মেয়েদের বড় সমস্যা থাকে হ্যাঁ তো এই সমস্যাটা আপনি কিভাবে সমাধান করবেন আছে আপনার নিজের আছেন আপনার না পেলে আপনি কিভাবে ব্যাংক হ্যাঁ এটার জন্য আসলে বললাম যে প্রপার একটা ট্রেনিং দরকার কারণ আপনি তাহলে বুঝতে পারবেন যে আপনার বিজনেস প্ল্যানটা কি যখন লোন নিতে যাবেন আপনার কিন্তু একটা বিজনেস প্ল্যান শো করতে হবে এবং অনেক কিছু লাগে তো এইভাবে ক্যাপিটালটা একটা মেইন সমস্যা মেয়েদের আর তারপরে যেটা হয় যে হ্যাঁ ক্যাপিটাল পেলাম সবকিছু হলো বাধা টাধা অতিক্রম করলাম বিজনেস শুরু করলাম তখন দেখা যায় আমি যাদেরকে দিয়ে কাজ যাদেরকে শেখাচ্ছি তারা শিখে কিন্তু চলে যায় যায় তাদেরকে ধরে রাখা না এটা একটা বড় সমস্যা আর ফুডের ক্ষেত্রে তো সমস্যা অনেক আছে কারণ আপনি যদি নিজে না করেন আপনি ছেড়ে দিলেন দেখা যাবে ফুডটা কিন্তু ঠিক আপনার আপনার যেভাবে রেসিপি অনুযায়ী করছেন সেরকম হচ্ছে না টেস্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন কিন্তু যে আপনার ফুডটা নিচ্ছে সে কিন্তু সে ফুডটা আর সেকেন্ড টাইম অর্ডার করবে তার যদি ভালো না লাগে প্রথমবারের মতো সো ফুডের ব্যাপারে আমি বলবো যে খুবই সচেতন হতে হবে যে বিজনেস করছেন তাকে নিজের টেক কেয়ার করতে হবে এবং ফুডের যে আসলে লাভটা কিন্তু মেইনলি আসে কিন্তু কাঁচা বাজার থেকে আমরা যে বাজারটা করছি হ্যাঁ আমাদের যে ইনগ্রিডিয়েন্টস এখানে যদি সে লাভ করতে পারে তাহলে তার আসলে ফুডে যে লাভটা আসে কারণ খাবার রান্না করে সেল করার কিন্তু খুব বেশি প্রাইস কেউ রাখতে পারে না এটা মোটামুটি কিন্তু ওভারঅল সব জায়গায় একটা উম একটা হচ্ছে সব জায়গায় মোটামুটি প্রাইস গুলো একই রকম থাকে সো তারপর আপনার ফুড পাঠানো ডেলিভারির একটা খরচ থাকে এবং ডেলিভারির জন্য আপনার বিভিন্ন মানে উবার পাঠাও বা এরকম আরো বিভিন্ন সংস্থা আছে যাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি সহজ যে আমার রেগুলার ফুডটা সাপ্লাই করবে তো তাদেরকেও আমাদের পেমেন্ট একটা করতে হয় তো এরকম আসলে অনেক কিছু ব্যবস্থা আছে এগুলো কিন্তু সমস্যায় আমি বলবো যারা ছোট করে করছেন তারা হয়তো একটা খাবার পাঠাতে মানে খরচ হয়ে যাচ্ছে বা ইনগ্রিডিয়েন্সটা কিনছেন ওভাবে পোষাচ্ছে না যখন বড় করে বিজনেস করছেন তখন কিন্তু ওই একটা ইনগ্রিডিয়েন্স দিয়ে অনেকগুলো রান্না হচ্ছে কিন্তু মানে অল্প অল্প যখন আপনি ফুড সাপ্লাই করছেন তখন কিন্তু ইনগ্রিডিয়েন্সটাও কিনতেই হচ্ছে কিন্তু হয়তো রান্নাটা অল্প হচ্ছে তো খরচ কিন্তু একটু সমস্যা হয়ে যায় বেশি জিনিসের খরচটা কম হয় তো এই জিনিসগুলা কিছু কিছু জিনিস আছে এগুলো আসলে প্রথম শুরু করলে দেখবে যে

বন্ধ হয়ে গেছে সো অনেক কিছু কিন্তু মানে প্ল্যান করে জেনে আগাতে হবে কারণ মানে আমি আমি একটা দুটো রান্না জানি আমি শুরু করে দিলাম বিজনেস এটা কিন্তু না অনেকেই হয়তো এটা করেন যে একটা দুটো রান্না দিয়ে বিজনেস শুরু করে দেন হ্যাঁ শুরু করতে পারেন এবং এইভাবে চালাতে পারেন কিন্তু তখন সাথে সাথে আপনাকে ডেভেলপ করতে হবে আপনাকে নিজেকে শিক্ষা শিক্ষা মানে শিখতে হবে এবং এখন অনলাইনে অনেক কোর্স হচ্ছে অনেক জায়গায় তারপরে চাইলে যে কোনো প্রতিষ্ঠানে যে করোনার পরে যে শিখে নিতে পারেন নিজেকে ডেভেলপ করতে হবে সময়ের সাথে সাথে যুগের সাথে সাথে নিজেকে আসলে না করি তাহলে আসলে থাকতে অন্য কোনো বিজনেস হোক আহ সব সময় আসলে আপডেট করতে হবে ইনফরমেশনগুলো আপডেট করতে হবে এবং নিজেকে আপডেট করতে হবে এবং নিজেকে যে যুগের সাথে এখন কি চাহিদা কি হচ্ছে সেটা শিখে নিতে হবে না হলে আমি কিন্তু পিছিয়ে যাব

অনেক জায়গায় ট্রেনিং করার সুযোগ রয়েছে ঢাকার বাইরে যারা আছেন তাদের হয়তো অনেকটা সুযোগ কম এই মুহূর্তে হয়তো অনলাইনে অনেক ধরনের ট্রেনিং শুরু হয়েছে আপনার কাছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের প্রশ্ন করে পাঠাবেন আমরা চেষ্টা করবো সেই উত্তর নিয়ে নেওয়া তবে আপু আর একটা প্রশ্ন একটু বেসিক করতে চাই যে যদি একেবারে আমরা ধরি যে হোম কিচেন নিয়ে যারা শুরু করে একেবারে এদের বেসিক প্রবলেমগুলো কি হতে পারে এটা কি ফ্যামিলি সমস্যা হতে পারে নাকি আসলে অনেক আয়োজনের সমস্যা হতে পারে আপনি একটা বললেন ডেলিভারি সমস্যা হতে পারে আর একটা বেসিক আরো কি কি সমস্যা হতে পারে যদি অন্যরা শুরু করে আপনি তো অন্যান্য মানে অনেক কভার করেছেন কিন্তু আরো বিশেষ দুই একটি যদি আমাদেরকে বলেন একটু হোম কিচেনের ব্যাপারে ওটা বলছি তার আগে আপনি যাদের ট্রেনিং এর কথা বলেন ঢাকার বাইরে এখন এই করোনা কালীন সময়ে কিন্তু পর্যটন কর্পোরেশন অনলাইনে ট্রেনিং করাচ্ছে সো তারা যদি যোগাযোগ করে আমার মনে হয় তারা এখন অনলাইনে ট্রেনিংটা করতে পারবে এটা কিন্তু একটা বড় সুযোগ যারা ঢাকার বাইরে আছেন সম্ভবত সামনে আমাদের কথা হচ্ছে যে একটা কোর্স করাচ্ছি করাবো এরকম আর অনেক প্রতিষ্ঠান আছে অনেকেই করাচ্ছে তো এই একটু খেয়াল রাখতে হবে যে কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে তারা কিন্তু ইজিলি মানে ঢাকায় না এসেও ট্রেনিং গুলো করতে পারছে আর যারা হোম ডেলিভারি আপনি বলছেন হোম এদের কথাই আমি বললাম যে আসলে শুরুতে বাসায় হ্যাঁ বাসায় একটা সমস্যা হয় কারণ কিচেনতে আপনার সবার বাড়িতে বড় কিচেন থাকে না ছোটই কিচেন থাকে বাসার রান্নাও থাকে লোকজন থাকে সব তাদেরকে সে বাইরে থেকে লোকও রাখতে পারছে না নিজেকে কষ্ট করতে হচ্ছে কারণ প্রথম শুরু বিজনেস হয়তো অল্প করে করছে তো এগুলো একটু আসলে সমস্যা থাকে আর আমি যেটা বললাম একটু জানা দরকার অনেকে হয়তো বাসায় আছেন ট্রেনিং করেন কিন্তু শুরু করে দিয়েছেন ফেসবুকের যুগে এখন যেটা হচ্ছে আমি দুটো রান্না ভালো পারি আমি আমি ফেসবুকে একটা পেজ খুলে ফেললাম দুটো রান্নার ছবি দিয়ে শুরু করে দিলাম আমার ফেসবুকে যারা ফ্রেন্ড ফ্রেন্ড আছে বা আশেপাশে যারা আছে তাদেরকে বললাম তুমি একটা টেস্ট করো এটা নাও বা নিল ওভাবে কিন্তু অনেকে শুরু করে দিচ্ছে একদম হয়তো জানে না বা কিছু জানে তো আমি বলবো তাদেরকে যে ট্রেনিংটা নিয়ে নিতে কারণ তাহলে হয় কি সুবিধা হয় ব্যবসা যখন যারা করবে শুরুই যখন করেছে তাদের তো ধরে রাখতে হবে ব্যবসাটা এবং আমি চাই সকল উদ্যোক্তা ভালোভাবে টিকে থাকুক যারা যে বিজনেস শুরু করেছে এন্টারপ্রেনা তারা সেটাকে আরো বড় করুক তো এই জন্য আমি বলবো যে শুরুতে যে সমস্যা এটাই সমস্যা যে আমি শুরু করে দিলাম কিন্তু আমি আসলে প্রপার না জেনে করলাম আমি হিসাবটা জানছি না আমার লাভ ক্ষতিটা আমি ঠিকমতো করতে পারছি না যে আমার প্রফিট হচ্ছে কিনা আমি ভাবতে হ্যাঁ আমার বিক্রি করে লাভ হচ্ছে আসলে আমরা করি দেখা গেল হয়তো লাভ হচ্ছে না তো এগুলো আসলে জানতে হবে না হলে যেটা হয় যে তার দেখা যাবে নিজের টাকা থেকে কিন্তু ভরতে হচ্ছে মানে আমার মনে হচ্ছে আমি ব্যবসা করছি খুব ভালো করছি অনেক অর্ডার দিচ্ছে আমি অনেক দিচ্ছি হ্যাঁ আজকে পাঁচটা দিলাম কালকে দশটা দিলাম কিন্তু দেখা গেল যে আমি যদি সব হিসাব ঠিক মতো না করি হম ফুড ডেলিভারির তারা হচ্ছে না হয়তো ক্ষতি হচ্ছে তারা বুঝতে পারছেন না তো এই জন্য তাদের একটু জানতে হবে এবং জেনে কাজগুলো করলে যেটা হবে কি আমি যদি একটা জিনিস খুব ভালো করে জানি মোটামুটি সব দিকগুলো জানি তাহলে আমি যখন করবো তখন কাজটা আমি চেষ্টা করবো ওই ভুল যেন না হয় বা ওই দিকগুলো যেন কভার হয় তো যারা ঘর থেকে শুরু করেছেন খুবই ভালো উদ্যোগ আমি বলবো যে শুরু করেছে শুরু করতে পারাতে কারণ আমরা অনেকে করি আচ্ছা আর একটু গুছাই নেই আর একটু গুছিয়ে শুরু করি কিন্তু এই যে শুরু যারা করতে পেরেছেন এদেরকে আমি বলবো অভিনন্দন জানাতে চাই কারণ এটাই কিন্তু একটা অনেক বড় ব্যাপার যারা শুরু করেছেন শুরু করার পর আপনার এই সমস্যা যখন যেটা সামনে আসছে সেটার সমাধান করছেন ফাইন এটা করেন কিন্তু সাথে এই ট্রেনিং গুলো করেন কিছু কিছু এ করেন নিজেকে ডেভেলপ করেন আর আমি বললাম সমস্যা গুলো সবারই কিন্তু কম বেশি একই যারা ওই হোম বিজনেস শুরু করেছেন হোম ডেলিভারি দিচ্ছেন অথবা যারা ক্যাটারিং শুরু করেছেন একটু বড় মাপি করছেন সবারই কিন্তু সমস্যা প্রথম দিকে ওই একই থাকে তো সমস্যা যেমন থাকে সমাধানও থাকে একটু মানে জেনে নিয়ে হয়ে যাবে আমি এবার একটুখানি একটা জায়গায় কানেক্ট করতে চাই যে আপনি দেশের দেশের একজন শিল্পী হয়ে দেশের বাইরে বাংলাদেশি খাবার রিপ্রেজেন্ট করছেন ইন্ডিয়াতে আপনি নানা ধরনের প্রোগ্রাম করেছেন সানন্দার সঙ্গে করেছেন আনন্দবাজারের সঙ্গে করেছেন সেখানে বাংলাদেশী একমাত্র রন্ধন শিল্পী আপনি অনেকগুলো কাজ করেছেন আরো বিভিন্ন দেশে এটির ব্যাপারে একটু জানতে চাই তবে তার আগে আমাদের সঙ্গে এই মুহূর্তে অনেক মানুষ যুক্ত হয়েছে হয়তো এখনই আসলে আমি তাদেরকে মনে করে দিতে চাই আপনারা দেখছেন দৈনিক অধিকারের নিয়মিত আয়োজন স্টোরি অফ বিজনেস এ পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি আফরোজা নাজিন ফাকে তিনি ওনার এবং সিইও সুমিস কিচেনের তিনি আমি আরও কিছু বলতে বলতে পারি ওনার সম্পর্কে উনি একজন ফ্রিল্যান্সার ফটোগ্রাফি করেন এটা একটা দারুণ ব্যাপার উনি শখ করে মডেলিং করেন উনি উনি সুন্দর করে বলেন এবং এই এরপরে উনি অভিনয় করেন এবং রান্না নিয়ে ট্রেনিং করেন এবং আমি যেটা বলতে পারি যে দেশি বিদেশে উনি অসংখ্য মানুষকে এই রান্না শিখিয়েছেন এবং নিজে এখনো শিখে যাচ্ছেন এবং উনি বাংলাদেশের খাবারকে দেশের বাইরে পরিচিত করাচ্ছেন আমরা সেই গল্পটি শুনব আপনার কেমন লাগে যখন একটি বাংলাদেশি খাবার আর একটা দেশের একটা ভিন্ন কালচারে উনি উপস্থাপন করেন আপনি যদি এই ফিলিংসটা একটু শেয়ার করেন আমাদের সঙ্গে আসলে আমি বলবো যে আমি একটু লাকি আমি বাংলাদেশ থেকে কিন্তু আমার রান্নার জন্য বেশ কিছু अवार्ड পেয়েছে এবং আমি কিন্তু কলকাতা থেকে দুবার अवार्ड পেয়েছে আমার এই রান্নার জন্য সো এটা আমি মনে করি অনেক লাকি যে একটা দেশের বাইরে থেকে আমাকে সম্মান দিচ্ছে এবং আমার কাজটাকে তারা রিকগনাইজ করছে সো এটা আমার বড় একটা পাওয়া এবং আমি বাংলাদেশে কিন্তু কুকিং শো গুলো जजমেন্ট আমি সাথের সাথে কিন্তু কলকাতাতেও হাফেনা এবং একটা দা ভোজ কোম্পানি এটা ছিল দা ক্যালিনারি দিবা এই কম্পিটিশন তারও কুকিং কম্পিটিশন আমি কাজ করেছে সো আমার কাছে মনে হচ্ছে যে এই কাজগুলো দেশে সব করা একরকম কিন্তু দেশের বাইরে আমাকে তারা যখন ইনভাইট করে নিয়ে যায় এটা কিন্তু আসলে অনেক বড় একটা পাওয়া এবং নিজের কাজের একটা আপনি যেটা বলেন যে আনন্দ বাজারে আমি ওদেরকে ট্রেনিং করিয়েছি এবং ওখানকার জি বাংলা থেকে শুরু করে মোটামুটি সব চ্যানেলে আমি কাজ করেছি রান্নার এবং আমি চেষ্টা করি সব সময় আমাদের বাংলাদেশি খাবারটাকে রিপ্রেজেন্ট করতে ওখানে যখনই আমি যে কোনো শো করি আমি বাংলাদেশি খাবার বিভিন্ন আঞ্চলিক খাবারটা করি এবং ওদের প্রতিদিন একটা ডেইলি পেপার আছে সেখানে আমার রেসিপি যায় সানন্দা ফ্যাংলা হেসেল এবং সানন্দা আমি ছোটবেলা থেকে যেটা হয় কি সানন্দাটা রান্না থাকতো এবং এই রান্নাটা আমার এত ভালো লাগতো আমি সানন্দার রান্নার পেজগুলো জমে জমে বইয়ের মতো বানিয়ে রেখেছিলাম সেই সানন্দার আমার ইন্টারভিউ গেছে সো এটা আমার কাছে মনে হয়েছে যে এটা আমার একটা বড় পাওয়া কারণ বাংলাদেশে কোনো রন্ধনশিল্পীর আসলে আজ পর্যন্ত ইন্টারভিউ দেয়নি আমারই গেছে সানন্দাতে তো এটা আমার খুব ভালো লেগেছিল এবং সেই সানন্দ ক্লাবের সব মেম্বারদেরকে আমি বাংলাদেশি আঞ্চলিক খাবারগুলো ট্রেনিং করিয়েছি যেটা আনন্দবাজার আয়োজন করেছিল এটা এটা আসলে আমি বলবো যে এই ধরনের প্রাপ্তিগুলো আসলে অনেক বড় পাওয়া আমার জন্য কারণ দেশে কাজ করছি দেশের দেশটাকে বাংলাদেশকে আমি রিপ্রেজেন্ট করছি যখন দেশের বাইরে তখন দায়িত্বটা অনেক বেড়ে যায় তো সেই কাজটা যখন ভালোভাবে করতে পেরেছি এবং তারপরে আমাকে ডাকছে বিভিন্ন কাজ করছি এই পাওয়ারটা আসলে আমি বলবো যে এটা আমার আমার জন্য যেমন গর্বের আমি আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারছি এবং আপনারা দোয়া করবেন যেন আমি আসলে ভালোভাবে এই কাজটা পুরো যেতে পারি এবং আটলানটাইজ রেসিপি আমার যাচ্ছে ওখানেও কিন্তু আমি চেষ্টা করি সবসময় আমাদের বাংলাদেশি ট্র্যাডিশনাল রেসিপি গুলো তুলে ধরতে এবং তার সাথে ছোট করে হিস্ট্রি এটা কিভাবে আসলো কোথা থেকে আসলো সেটা একটু লিখে পাঠানো এরকম করে কিন্তু তো অনেক জায়গাতেই আমি বিভিন্ন খাবারে বাঙালি খাবারটা যেমন মেজবানি মাংসটা কিভাবে আসছে কোথায় ছিল কোথাকার খাবার সো এটা নিয়ে কিন্তু আমি একটা লেখার মতো দিয়েছি তারপর এপার বাংলা ওপার বাংলার খাবার গুলো পার্থক্য এরকম কিছু কিছু আর্টিকেল কিন্তু আমি দিই আর নেপালে যেটা যায় সেটা অবশ্য মোটামুটি মেশানোর রেসিপি আছে শুধু ট্র্যাডিশনাল না কিন্তু কিন্তু আবার রেসিপি আছে নেপালে সো এরকম আসলে যখন আমি বলবো যে কেউ আমরা দেশের বাইরে যাই বাইরে কাজ করি এটা আসলে আমাদের নিজের জন্য যেমন গর্বের বিষয় আমি বলবো আমাদের দেশের মানুষের জন্য আসলে একটা গর্বের বিষয় কারণ আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি যেভাবে এই কাজ করি এবার একটু জানতে চাই একটু আপনার ব্যক্তিগত ব্যাপার একটা যে আপনার কোন পরিচয়টা বেশি ভালো লাগে সেটা হচ্ছে আপনি একটু উদ্যোক্তা এটা ভাবতে না আপনি যখন একজন ট্রেনার হয়ে মানুষকে শেখাচ্ছেন এটা নাকি আপনি যে নানা ধরনের অনেক হারিয়ে যাওয়া খাবারও আপনি মানুষকে জানাচ্ছেন কোনটা আপনার বেশি ভালো লাগে কোন কাজটি আপনার জন্য খুব আনন্দদায়ক মনে হয় আচ্ছা এখানে আমি একটা আপনি একটা পরিচয় দিতে মানে বাদ দিয়ে গেছেন আমার সবচেয়ে ভালো লাগে আমার বাচ্চাদের কাজের খুব প্রশংসা যখন যখন কেউ করে বাচ্চাদের আমি খুব গর্ববোধ করি এইটা আমার সবচেয়ে ভালো লাগে হ্যাঁ এই ভালো লাগার সাথে আসলে কোনো কিছু মেলেনা আপনি দুটো বাচ্চার যখন কোন যে কোনো সাকসেস আমার খুব ভালো লাগে তো এটা সবচেয়ে বেশি বড় আহ ভালো লাগার জায়গা এরপরে যেটা বললেন যে হ্যাঁ ট্রেনিং করানো এটা কিন্তু আমি খুব মজা পাই আনন্দ পাই আমি যখন প্লে স্কুলে আমি যখন শেখাই বাচ্চাদের বা অ্যাকশন এই ট্যাপটা শেখাচ্ছি এই বাচ্চাগুলো যখন শেখে এবং তাদের যে শেখার আগ্রহ এটা আমাকে খুব মানে আনন্দ দেয় এটাতে আমি খুব ভালো লাগে বড়দের শেখানোটা ডিফারেন্ট বড়রা তো শিখছে কি করছে কিন্তু ওই বাচ্চাগুলো যে এত আগ্রহ নিয়ে শেখে এটা আমার খুব ভালো লাগে আর আহ উদ্যোক্তা হিসেবে যদি বলেন সেটা তো আসলে এটা আমি বলবো যে সম্পূর্ণই আমার বিজনেসটা তো আমার নিজের হ্যাঁ এটা এটার জন্য হয়তো আমি আমার নিজে আমার সমাজ আমার ফ্যামিলিকে কন্ট্রিবিউট করছি আমার এখান থেকে আমার দেশ সমাজ সবাইকে কন্ট্রিবিউট করা হচ্ছে যেভাবে হোক তো অর্থনৈতিক উন্নতিতে কিন্তু কিছু হলো অবদান রাখা হচ্ছে তো এটার একটা আলাদা জায়গা আছে আর সবচেয়ে ভালো ওইটাই এবং সেকেন্ড ভালো আমি বলবো যে যদি দেশের বাইরে যখন আমি ট্রেনিং করিয়েছি এটা আমার খুব ভালো লেগেছে কারণ এখানে বড়রাই শিখেছেন সানন্দা ক্লাবের সব মেম্বাররা শিখেছেন কিন্তু আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে সো এটা অন্য ধরনের ভালো লাগার জায়গা প্রত্যেকটা ভালো লাগাই আলাদা এবং প্রত্যেকটাই আমি এনজয় করি যখন যেই কাজটা করি সেই কাজটা আমি এনজয় করি তো কোনোটার সাথে কোনোটা কম্পেয়ার করা যাবে না সবগুলোই ভালো লাগা অন্য সেটা চাই না যে কম্পেয়ার করতে আমাদের সঙ্গে এই জি রান্নার সাথে সাথে আমি একটু বলি আমি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে আছি বাদুকা ওখানে আমি বিজনেস ডেভেলপমেন্ট লিড হিসেবে কাজ করছি বেশি দিন হলে শুরু করি কিন্তু এটাও করছি এই কাজটাও কিন্তু জয়া করি এটা কিন্তু রান্নার সম্পূর্ণ আলাদা রান্নার বাইরে অন্য ধরনের কাজ হ্যাঁ তো এটাও এনজয় করে আপনি একটু মডেলিং এর কথা বলে মডেলিং যেটা করছি সেটা কিন্তু আমি মানে মানে যেটা আমার সাথে যায় এই ধরনের মানে এটা খুব অল্প কিছু আমি কাজ করেছি প্রথম আলোর কিছু হয়েছে বিভিন্ন ম্যাগাজিনের যায় যায় দিনের এরকম কয়েকটা জায়গার কাজ করতে যেটা আমি ক্যারি করতে পারি যেটা আমার সাথে যায় হ্যাঁ তেলের বা বিভিন্ন কিছু যেটা আমার রান্নার বা ফ্রিজ রিলেটেড এরকম যেটা আমার সাথে যায় সেই ধরনের কাজগুলো করি আপনি মডেলিং বলা তো অনেকে ভাববে র‍্যাপ মডেল আমি র‍্যাপ আর টিবিসি ওবিসি এগুলো করেছি যেগুলো আমার সাথে যায় মানে এ মা বা মা হিসেবে কিছু মশলার কাজ মানে ফুড পান্ডার কাজ মানে এসিআই গুঁড়ো মশলা ফুড পান্ডা তারপরে ধরেন মিস্টার নুডলস মানে যেগুলো আমার সাথে যায় আমি ঠিক সেই ধরনের কাজগুলো করি তারপর একটা ডকুমেন্টারি ড্রামাও করেছি যেটা আসলে বাচ্চাদের টিন বাচ্চাদের নিয়ে ছিল এবং এটা আমি আমার মেয়ে দুজনেই এটা এটা বিভিন্ন স্কুলে দেখানো হয়েছে কাজগুলো করি যেটা হচ্ছে তো আমার মনে হয় যে হ্যাঁ কাজটা আমি করতে পারবো আমার ভালো লাগবে আমি সেই জায়গাটাই করি মানে ভালো লাগার জায়গা থাকলেই আমি কাজটা করি তো ভালো লাগা না থাকলে আসলে আমি বলবো যে কারোরই সে কাজ করা উচিত না যে কাজটা তার ভালো না লাগে কারণ ভালো লাগলে আমি দর্শকদের প্রশ্নগুলো পড়ছিলাম আমার ভাবছিলাম কোনটা থেকে কোনটা আগে পড়বো আহ তারপরেও দর্শকদের আবারও বলতে চাই যে আপনারা যারা প্রশ্ন করতে চান আমাদের আজকের অতিথিকে আমরা আপনাদের প্রত্যেকটা প্রশ্নই চেষ্টা করব তার উত্তর নিয়ে নেওয়ার তবে আপনারা আরো একটু জানাবেন আমরা উৎসাহ বোধ করি যে আপনারা কে কোন জেলা থেকে শুনছেন আর যদি আমাদের সেটা কমেন্টে জানান আমরা সেটা তো আনন্দ আরো আমাদের আনন্দ আরো বাড়বে আর আমরা আপনার কাছে আর জিনিস জানতে চাই যে এই যে দেশি বিদেশি অনেক রান্না করছেন রান্না শিখছেন আপনি এই রান্নার নানা ধরনের রেসিপি সংগ্রহ করছেন এই সংগ্রহের কাজটাকে আপনি কিভাবে তালিকাবদ্ধ করেন কিভাবে মনে রাখেন কারণ এত হাজার হাজার রান্না এটা কি মনে রাখার জন্য আপনি কি কি পদ্ধতি ব্যবহার করেন যদি একটু আমাদেরকে একটু শেয়ার করেন এটা আসলে যেটা হয়েছে যে আমার বাবা গভর্নমেন্ট জব করতেন তো তারা মানে বাংলাদেশের অনেক জায়গায় আমরা ঘুরেছি আপনার চাকরির সুপাদে তখন যেটা হতো যে বিভিন্ন জায়গায় যখন যেতাম আমার মা খুব ভালো রান্না করতেন তো আম্মা ওই জায়গার রান্নাগুলো করতেন এভাবে কিন্তু অনেক ধরনের রেসিপি আমাদের বাসাতে হচ্ছে আর ছোটবেলা থেকে আমরা দেখে আসছি বিভিন্ন জেলার বিভিন্ন রান্না এবং সেগুলো কিন্তু যেটা হয়েছে যে তখন একটু হয়তো অতটা আগ্রহ করে জানতাম না ছোট ছিলাম পরে কিন্তু জিজ্ঞাসা করি আছে এটা কিভাবে করা হয়েছে বা আমি যে জায়গাটা বেড়াতে যাই বা যেখানে যাই একটা রেসিপি ভালো লাগলাম শিখে নেই যে আজকে কিভাবে করে থাকি এভাবে কিন্তু শেখা হয় আর যারা রান্না জানে তাদের কিন্তু শিখতে খুব একটা সময় লাগে না এবং মনে রাখতেও খুব একটা সময় লাগে না কারণ রান্নাটা যখন আমরা দেখে নেই বুঝে যাই সময় খেয়ে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা এই মশলাটা ব্যবহার করা হয়েছে বা এখানে নারকেলটা গেছে বা দুধ গেছে বা কি গেছে আমরা কিন্তু বুঝতে পারি টেস্ট করে সো এই জিনিসগুলোর জন্য যে খুব বেশি মনে রাখতে হয় তা না তবে আমি যেটা করি যে আমি ডায়েরি মেনটেন করি আমার কিন্তু অনেকগুলো ডায়েরি আছে রান্নার আমি রেসিপিগুলো লিখে ফেলি এবং আমি যখন রেডিসনে কাজ করেছি আমি ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট করেছে আমি মোটামুটি সব কিচেনে করেছি যেটা হয়েছে যে অন্য কিচেনে গুলো কিন্তু মনে রাখা যেত কিন্তু বেকারি পেস্ট্রিটা মনে রাখাটা একটু টাফ কারণ ইনগ্রিডিয়েন্টস এর পরিমাণগুলো গুলো ঠিক না হলে কিন্তু আসলে হয় না বা আমি পরে যখন ট্রেনিং করেছি আরো বেকারির উপর অন্য জায়গাতেও তো এগুলা কিন্তু একদম মাপটা ঠিক হতে হয় বেকারি পেস্ট্রি আন্দাজে করলে হবে না এটা একদম ইনগ্রিডিয়েন্টস গুলো এক্সাক্টলি মাপে করতে হয় তো এইগুলো অবশ্যই লিখে রাখতে হবে তারপরে যেটা হচ্ছে যে এখন অনেক ইউটিউব আছে বিদেশি অনেক চ্যানেল আছে বাংলাদেশে তো আছে আপনি চাইলে কিন্তু দেখে নিতে পারছেন অথবা সেভ করে রাখতে পারছেন যে হ্যাঁ পরে আপনার দরকার হলে নিতে পারছেন এভাবেও করতে পারছেন অনেক রান্নার বই আছে রেসিপি বই যারা পছন্দ করেন বা চান তারা কিন্তু সেগুলো দেখেও করতে পারেন আবার নিজেরই একটা বই আসছে সুমিস কিচেন সেখানেও অনেক রেসিপি থাকবে ঝটপট করা যায় এই ধরনের রেসিপি তো যারা এই ধরনের রেসিপি চান তারাও এটা নিতে পারে রেসিপি আসলে মনে রাখা খুব একটা কঠিন ব্যাপার না জাস্ট হচ্ছে খাবারটা খেয়ে আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ খাবারের টেস্টটা বুঝতে হবে কি আছে তারপরে একটি শুনে নিলেন জেনে নিলেন যে হ্যাঁ কি কি আসলে অ্যাড করা হয়েছে এটা জানা থাকলেই হয়ে যাবে আর আমার মনে হচ্ছে যে রুবেল ভাইকে আমি দেখতে পাচ্ছি না আমি কি কথা বলেই কিছুটা রুবেল ভাই আসা পর্যন্ত যারা রান্না শিখতে চান তাদেরকে আমি বলবো যে সব জায়গার খাবার টেস্ট করবেন যে কোনো জায়গায় যাবেন যে কোনো অঞ্চলে যাবেন সেই জায়গার খাবারটা একটু টেস্ট করবেন তাহলে হয় কি যখন খাবারগুলো টেস্ট করবেন একটা বুঝতে পারবেন যে হ্যাঁ কি ব্যবহার করা হয়েছে কিছুটা এবং এটা চেষ্টা করবেন যে যেখানে খাচ্ছেন তার কাছ থেকে শিখে নিতে সেই অঞ্চলের খাবারটা আর যারা জানতে চান বা শিখতে চান অনেক কিছুই হয়তো জানার আছে আমাকে আমার ফেসবুক পেজে অথবা নক করতে পারেন পারেন মেসেজ দিতে আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দিব আর আমার ইউটিউব চ্যানেল আছে আফরোজান আজমিন তো ওখানেও আপনারা দেখতে পারেন বেশ কিছু ভিডিও আছে আহ এরকম আসলে শেখার তো শেষ নেই শিখতেই গেলে শিখতেই পারবেন আর যারা আহ আসলে বলবো যে উদ্যোক্তা হতে চান তাদের অবশ্যই প্রপার একটা ট্রেনিং নিতে হবে এটা কিন্তু না নিলে হবে না আহ তারা ইন্টারপ্রিনিয়ারশিপের উপর নেবেন তারা ফুড নিয়ে কাজ করলে কুডের উপরে নেবেন এবং যে যে লাইনে কাজ করতে চান তারা কিন্তু একটা প্রপার ট্রেনিং নেবেন ট্রেনিং নিয়ে জেনে বুঝে তারপরে কাজটি করবেন আর না হলে যেটা হবে আমি অনেকবারই বলেছি তো দেখা যাবে যে আপনারা কাজটা করছেন কিন্তু প্রপার না জেনে করলে যেটা হয় কাজটা ঠিক আপনি আপনার হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবেন না কিছু না কিছু সমস্যা একটু না একটু থেকেই যাবে এবং সমস্যা যখন আসবে সেটা সমাধানের উপায় আছে হয়তো আগে ট্রেনিং নেননি তখন আপনি আবার একটা কোর্স করে ফেলতে পারেন পড়াশোনা করতে পারেন পড়াশোনার আসলে জানার কোনো বিকল্প নেই যে বিষয়ে কাজ করবেন সে বিষয়ে জানতে হবে করতে হবে আর শেখার জন্য আসলে আমি বলবো যে আমরা যদি ভাবি যে আমি ওখানে যাব বা ওর কাছে শিখবো এই জিনিসটা যেন ভেতরে কাজ না করে যেখানে যেতে হবে যা করতে হবে নিজেকে ডেভেলপ করবেন এবং তাহলে দেখবেন যে আসলে কাজটা ভালো হচ্ছে আপনার আর কারো প্রশ্ন আমি অবশ্য দেখতে পাচ্ছি না রুবেল ভাইকেও পাচ্ছি না আহ আমি আমার মতো করেই কথা বলে যাচ্ছি এখন আপাতত সম্ভবত ওনার আহ যেহেতু এটা অনলাইনের যুগে আমাদের সুবিধা যেমন আছে অসুবিধা হয়তো ওনার কারেন্ট চলে গেছে বা কোনো সমস্যা হয়েছে আর আমি বলবো যে ব্যবসা যারা করতে যাচ্ছেন উদ্যোক্তা হতে তারা এরকম উই বা ওমেন এন্টারপ্রেন্স অ্যাসোসিয়েশন বা এই ধরনের কোন একটা অ্যাসোসিয়েশনের সাথে অবশ্যই যুক্ত হবেন তাহলে যেটা হবে যে উম আমরা যারা আছি তারা কিন্তু আহ সময় চেষ্টা করছে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছে তো এখানে অনেকে অনেক বড় বড় বিজনেস করছেন অনেকে একদম নতুন শুরু করেছেন তারাও আছেন তো এই বিভিন্ন যে ট্রেনিং গুলো হচ্ছে কোথায় কি হচ্ছে মেলা হচ্ছে এই ইনফরমেশন গুলো কিন্তু একটা যদি অর্গানাইজেশন সাথে থাকেন খুব সহজে পেয়ে যাবেন এবং সেটা পেলে যেটা হবে যে আপনার যখন যেটা দরকার বা আপনার আপনার দরকার অনুযায়ী আপনি কিন্তু কাজগুলো করতে পারবেন বা জান আপনি জানতেই পারছেন না কোথায় কি হচ্ছে তাহলে কিন্তু আপনার জন্য করাটা কঠিন বা এসএমই ফাউন্ডেশন থেকেও কিন্তু ট্রেনিং করাতে চাইলে ওখানেও ট্রেনিং করতে পারে আমি বিয়ার সাথে আছি বেন্টার হিসেবে সো এখানেও কিন্তু অনেক ধরনের ট্রেনিং করানো হয় অনেক কিছু উদ্যোক্তাদের সমস্যা থাকলে সেটা সমাধানের চেষ্টা করা হয় আমরা মেন্টাররা কাজ করি বিভিন্ন ভাবে সো আমি বলবো যে একটু খেয়াল রাখবেন যে আপনার আপনি কি চাচ্ছেন কি ধরনের বিজনেস করতে চাচ্ছেন এবং সেই জন্য আমি বলবো যে যে কোনো একটা অর্গানাইজেশনের সাথে ইনভলভ হবেন আর যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন আমি বাংলাদেশ ফটোগ্রাফি মেম্বার এরকম একটা আহ সাথে যুক্ত হতে পারেন ফুড নিয়ে যারা কাজ করেন তাদের অনেক সময় কিন্তু ফুড ফটোগ্রাফিটা করতে হয় খাবারের ছবি তুলতে হয় সো এটার উপর একটা জানা থাকলে অনেক পেপার ম্যাগাজিনে আহ বেশিরভাগই হয়তো আপনারা এসে তুলে নিয়ে যায় তাদের থেকে কিন্তু অনেক পেপার ম্যাগাজিন আছে যেখানে আসলে আপনি পাঠাতে পারছেন দেশের বাইরে আহ বা অন্য জায়গায় তো একটু ফুড ফটোগ্রাফি জানা থাকলে যেটা হয় ফটোগ্রাফি জানা থাকে আপনার জন্য সুবিধা হবে আপনি এটা করতে আরো ছবিটা তুললে খুব সুন্দর করে তুলতে পারবেন যদি থাকে শেখার আসলে কোনো বিকল্প নেই শিখতে থাকবেন তো আর নিজেকে ডেভেলপ করতে থাকবেন আর আমি কিন্তু আগেই বলেছি যে স্বপ্ন দেখতে হবে নিজেকে ভালোবাসতে হবে তো এই কাজগুলো যদি করেন কাজটার প্রতি ভালোবাসা থাকে ডেডিকেশন থাকে দেখবেন যে খুব একটা সমস্যা হচ্ছে না ভালোই করছেন এবং আহ সে কাজটা আসলে সফলও হবে আর আমি আমার মতোই বলে যাচ্ছি আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন কিন্তু আমি আসলে বুঝতে পারছি না রুবী ভাইকে আমি এখনো দেখতে পাচ্ছি না সম্ভবত ওনার ইলেকট্রিসিটি কোনো প্রবলেম আছে আর উনি যেটা বলেছিলেন যে মানে নতুন উদ্যোক্তাদের জন্য নতুন উদ্যোক্তাদের জন্য অনেক কিছুই আমার বলা হয়ে গেছে যারা মিস করেছেন তারা তো ভিডিওটা দেখতেই পাবেন শুনে নেবেন এবং আহ একটু জেনে বুঝে যদি আগান অবশ্যই ব্যবসায় সফল হবে আর যারা টেলিভিশন বা এই ধরনের এই যে কুকিং শো বা রিয়ালিটি শো কুকিং যে একটু জেনে নিয়ে কোর্স করে আগান কারণ উদ্যোক্তা হতে গেলে কিন্তু আপনাকে জানতেই হচ্ছে শিখতেই হচ্ছে এবং আপনি যখন জানবেন শিখবেন তখন কিন্তু আপনার জন্য কাজটা করা অনেক বেশি সহজ হয়ে যাবে আহ তো নিজেকে ডেভেলপ করার আসলেই বিকল্প নেই আমি জানি না জুবায়ের ভাই কোথায় ওনাকে এখনো পাচ্ছি না আর কোয়েশ্চেন গুলো যেহেতু আমি দেখতে পাচ্ছি না কারণ না দেখা গেলে আমি উত্তরও দিতে পারছি না আমি পরে আপনাদেরকে যখন লাইভ শেষ হয়ে যাবে আমি অ্যান্সার গুলো দিয়ে দিব আপনাকে আমি কিন্তু অনেক মিস করলাম আপনি ছিলেন না আমি খুবই দুঃখিত দর্শকের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নেই আমি জানি না আমার ইন্টারনেট কি হয়েছিল লাইন শো করছিল তবু আমি ইন করতে পারছিলাম না আমি ছিল না আমি খুবই দুঃখিত যে আছে অসুবিধাও তো আমি আমার মতো কথা বলে গেছে থ্যাংক ইউ আপনাকে এর জন্য আশা করি যে আমাদের দর্শক উপভোগ করেছেন আমাকে না পেয়ে হয়তো কোনো বাধার সৃষ্টি হয়নি আমরা কাজ করি বরঞ্চ অনেক প্রশ্ন ছিল কিন্তু দর্শকের কিছু প্রশ্ন আমরা নিয়ে নিই দর্শক হুম আমার একটা প্রশ্ন এটা ব্যবসা রিলেটেড না কিন্তু জানতে চাই বগুড়া থেকে যে না এটা প্রশ্ন করেছেন যে ঘরে বাচ্চাদের জন্য এই সময়ে আমরা অনেক সময় ঘটছে আমরা বাসায় রান্না করছি তো এটা আমরা কিভাবে মেনটেন করতে পারি কারণ বাচ্চাদের এই খাবার গুলো খাওয়া সময় ভয় লাগছে তাদের যেহেতু আপনি একজন অভিজ্ঞ মানুষ তাই জানতে চেয়েছে যে যদি একটু এরকম পরামর্শ দেন আপনি বিজনেসের বাইরে হলেও আসলে যেটা আমি বলবো যে খাবার এখন আমাদের কিন্তু সবাই আমরা অনেক বেশি সচেতন কারণ করোনা কালীন কারণে আমাদের যে কোভিড নাইনটিন এর জন্য আমরা যেমন নিজেদের পার্সোনাল হাইজিনটা মেনটেন করছি আমাদের কিচেন হাইজিনটাও কিন্তু মেনটেন করতে হবে এবং খাবারগুলো যে আমরা বাজার করে আনবো সেটাও কিন্তু প্রপার ওয়েতে আমাদের মেনটেন করতে হবে কুকিং করার আগে হ্যাঁ তো রান্নার আগে আমাদেরকে কিন্তু খাবারটাকে যে সবজিটা আনবো সেটাকে হয়তো বাইরে রাখতে হবে অথবা যেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেটাকে আমাদের খাবার সোডা বা দিয়ে করে ধুয়ে নিতে হবে হ্যাঁ তো ক্লোরিন যদি আমরা ধুই সেটাও কিন্তু আমাদের এই যে করোনা ভাইরাস বা এই ধরনের থাকবে না ধুয়ে নিতে পারি তারপরে ধুয়ে ফ্রিজে তুলে রাখলাম তারপর আমরা যখন আবার খাবারটা রান্না করবো তার আগে আমরা আবার নর্মাল আমাদের যে কলের চলমান পানি যেটা আমরা বলি চলমান পানিতে ধুয়ে নিতে হবে আহ তো এইভাবে কিন্তু আমরা খাবারটাকে ক্লিন করতে পারি এবং এভাবে ক্লিন করলে যেটা হবে আমাদের কিন্তু করোনা ঝুঁকিটা থাকবে না তারপরে যেটা হচ্ছে আমরা যেটা করবো সালাদ জাতীয় খাবারটা না খেতে এই সময় কারণ কাঁচা সবজি কাঁচা মাছ মাংস মানে এই সময় আমরা খাবো না আমরা প্রপার কুকড খাবারটা খাবো যেটাই রান্না করবো যেন একদম প্রপার সেদ্ধ হয় প্রপার কুকড হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে তারপরে যেটা হচ্ছে বাচ্চাদের কথা বলছেন তো বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে ভিটামিন সি বড়দেরকেও খেতে হবে বাচ্চাদেরকেও খেতে হবে লেবুটা আমরা সব খাবার একটু ব্যবহার করতে পারি বা লেবু পানিটা গরম পানি হালকা লেবু পানি দিয়ে মধু দিয়ে খাওয়াতে পারি এটা কিন্তু খুব ভালো বাচ্চাদের জন্য জন্য বড়দের তারপরে পুদিনা পাতাটা রাখতে পারি পুদিনা পাতার কিন্তু বানাতে পারি পুদিনা পাতা সব আমরা একটু দিতে পারি পুদিনা পাতাটা কিন্তু খুব ভালো কাজ করে তারপরে আমাদের যেটা বলবো যে আদা রসুন এগুলো কিন্তু খুব ভালো মানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কাজে করে তো এগুলো আমরা সব খাবার একটু ব্যবহার করতে পারি এরকম আসলে অনেক কিছু আছে যেটা আমাদের আসলে রোগ প্রতিরোধটা করতে পারে ইমিউন সিস্টেমটা বাড়াতে পারে সো এইগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমাদের খাদ্য তালিকায় যেন এগুলো থাকে এবং প্রোটিনের পরিমাণটা বেশি রাখতে হবে বাচ্চাদের ক্ষেত্রেও বড়দের ক্ষেত্রে প্রোটিনটা বেশি রাখতে হবে এই সময় আর ডিম কিন্তু আমরা অনেকে ভয় পাই খেতে কিন্তু আমি বলবো যে যে কোনো একজন সুস্থ মানুষ ডিমে তিনটা ডিম পর্যন্ত খেতে পারে সো ডিমটাও কিন্তু আপনারা চেষ্টা করবেন খাদ্য তালিকায় রাখতে আপনাদের প্রতিদিন এবং বাচ্চাদেরকেও বড়দেরকেও এইটা যেন থাকে এবং ওই যে বললাম প্রপার কুপড খেতে হবে ডিম আমরা কাঁচা বা আধা সিদ্ধ ডিমটা এখন খাবো না তো যে খাবারটা খাবো প্রপার রান্না করে সুন্দর মতো খাবো এবং আমি যদি যেটা বললাম ধুয়ে রাখবো আগে ক্লোরিন পানি দিয়ে তাহলে যেটা হবে আমাদের কিন্তু ওই ক্ষয়টা থাকবে না তো কোনো সমস্যা আসলে হবে না আশা করি যদি আমরা মেনটেন করে চলি এবং ফ্রিজটা ক্লিন করি হাতটা বারবার সাবান দিয়ে ধুই হ্যাঁ এবং আমরা যদি মাস্কটা পরি বাইরে গেলে অথবা বাইরে থেকে এসে একটু সাবান নিয়ে নিলাম এরকম যদি সাবধানতাগুলো অবলম্বন করি বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্য আমি মনে করি যে আসলে খুব একটা সমস্যা হবে আর ফুড এর কথা তো আমি বলেই দিলাম আমার মনে হয় না সমস্যা কিছু হবে আমরা এবার একটা বিজনেস রিলেটেড প্রশ্ন নেব এটা চাঁদপুর থেকে করেছেন অনেকগুলো প্রশ্নের মধ্যে এটা আমার কাছে খুব বিশেষভাবে নাড়া দিচ্ছে উনি একজন গৃহিণী নাম সুরমা উনি বলছেন যে আমার আমি তো ঢাকার বাইরে থাকি ঢাকার বাইরে এই ধরনের কিচেন খুব বেশি চলবে বলে মনে হচ্ছে না আমরা কিভাবে উদ্যোক্তা হতে পারি যদি একটু পরামর্শ দেন তবে তার আগে এই প্রশ্নটির উত্তর নেওয়ার আগে দর্শককে বলি আমাদের সঙ্গে এই মুহূর্তেও শেষ পথেও অনেকেই নতুন জয়েন করেছেন তাদের জন্য বলি আপনারা দেখছেন দৈনিক অধিকারের নিয়মিত আয়োজন স্টোরি অফ বিজনেস এই পর্বে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন আফরা নাজদিন সুমি তিনি ওনার এবং সিও সুমিস কিচেন এবং এছাড়াও উনি বহু গুণে গুণান্বিত একজন রন্ধনশিল্পী রান্নার ট্রেনিং করান এবং রান্নার রেসিপি সংগ্রহ করেন এবং সেটাকে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে দেন আর আমাদের প্রোগ্রামটি স্পন্সর করছেন সোনারগাঁ ইউনিভার্সিটি তাদের কাছে আমরা কৃতজ্ঞ এরকম একটা প্রোগ্রাম স্পন্সর করার জন্য আমরা এবার চলে যাবো সেই শুরুমার প্রশ্নের উত্তরের জন্য আসলেও তো এরকম অনেক মেয়ে ঢাকার বাইরে থেকে তারা হয়তো আর্তনাদ করছে যে আমরা কি করতে পারি তাহলে আমাদের জন্য যদি একটু পরামর্শ দেন আপনাকে এখানে একটা বলি যে আমি রেসিপি সংগ্রহ করে সারা পৃথিবী ছড়িয়ে দিচ্ছি শুধু ক্ষেত্রে আমি কিন্তু নিজের রেসিপি ডেভেলপ করছি নতুন নতুন রেসিপি কিন্তু তৈরি করছি কিছুদিন আগে প্রথম বেলায় নকশায় গেল যে কচুর লতি তারপরে দিয়ে ভিন্ন ধর্মী কিছু আমি কিন্তু বার্গার টার্গার থেকে শুরু করে ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম করেছি তো এক্সপেরিমেন্ট টাও আমি করি রান্না লাগে কিন্তু যেটা হচ্ছে একজন শিল্পী আসলে ওইভাবে শিল্পী হয়ে ওঠে যখন সে ভিতরের কিছু জিনিস মানুষকে দিয়ে যেতে পারে এই যে আমি এই কবির মতই একজন রন্ধন শিল্পী একজন কবির মতই ব্যাপারটা নতুন কিছু লিখলো নতুন কিছু করে গেল আমি এটা বলি যে রন্ধন শিল্পীরা এটা আমি ট্রেনিং গুলো করানোর সময় আমি বলি রন্ধন শিল্পীরা হচ্ছে একজন আর্টিস্ট আর আমাদের প্লেটটা হচ্ছে আমাদের ক্যানভাস হ্যাঁ আমরা আমাদের অসাধারণ কথা এটা আমি সব সময় বলি এটা আমার সাধারণ কথা এটা একটু তো যারা আহ ঢাকার বাইরে আছেন তাদের জন্য আমি বলবো যে ঢাকা বা ঢাকার বাইরে বলে কিন্তু কথা না সব জায়গাতে এখন যেটা হয়েছে যে এখন কিন্তু স্টোর হয়েছে অনেক কিছু সুবিধা হয়েছে আপনি চাইলে কিন্তু ফ্রোজেন ফুড করে সাপ্লাই দিতে পারেন আপনি যদি কথা বলেন এবং আমি দেখেছি যে আহ ওই যে বগুড়ার একজন প্রশ্ন করেছেন বগুড়ায় কিন্তু আমি দেখেছি যেহেতু আহ বগুড়া আমার কিছু ফ্রেন্ড আছে তো আমি দেখেছি ওখানে ওরা কিন্তু অনেকেই অনলাইনে খাবার সেল করছেন যে যে ক্যাটারিংটা করছেন ছোট ছোট করে করছেন কিন্তু করছেন তো এরকম কিন্তু অনেক কিছু আছে এবং বগুড়ায় ট্রেনিং ট্রেনিংও করায় তো আমি নিজেও কিছুদিন ট্রেনিং করিয়েছি ছোট মানে ঢাকা বগুড়া বলে আসলে কথা না আপনাকে একটু খোঁজ রাখতে হবে হ্যাঁ যে কি 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 করা যায় কোথায় কোথায় যোগাযোগ করা যায় আপনাকে হয়তো ওখানে আপনি ফেসবুকের মাধ্যমে করতে পারেন আপনি পেপারে লিফলেট দিয়ে যোগ পাঠাতে পারেন বিভিন্ন জায়গায় হ্যাঁ যে আপনার বিজনেসটাকে প্রমোট করতে হবে তো আপনি করতে চাচ্ছেন বা জানাতে হবে মানুষকে মানুষ না জানলে আপনার কাছ থেকে কেউ কিছু নিবে না কিছু কিছু প্রমোট এই যে বললাম যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য বলবো ফেসবুক খুব ভালো একটা কিন্তু যোগাযোগের মাধ্যম আপনার প্রমোট করা আপনার ব্যবসাটাকে আর তারপরে যেটা হচ্ছে আপনি লিফলেটের মাধ্যমে করতে পারছেন এবং ওখানে দেখবেন কিন্তু অনেকেই আছে যে যারা চাকরি করছেন যারা বিভিন্ন অফিসে আছেন তারা কিন্তু ডেইলি খাবারটা চান অনেকেই চান যে বাসায় এসে রান্না করতে ভালো লাগছে না তাদের হয়তো ফ্যামিলি নেই সাথে তো আপনি এগুলো একটু যদি প্রমোট করতে পারেন কেউ যদি জানে এবং আপনার খাবারটা যদি তাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আপনার কাছ থেকে নিবে এবং ট্রেনিং তো আপনি ইজিলি করাতে পারেন ফ্রোজেন ফুড ইজিলি আপনি বিভিন্ন জায়গায় সেল করতে পারেন আসলে আমি মনে করবো যে আপনি যদি শুরু করতে চান ইচ্ছা থাকলে আসলে উপায় একটা বের হয়ে যাবে আপনার আসলে ইচ্ছাটা থাকতে হবে হবে এবং একটু খোলা রাখতে চোখ যে কি করা যেতে পারে কিভাবে মানুষকে জানানো যেতে পারে যে হ্যাঁ আপনি এটা করছেন তো যদি জানানো হয়ে যায় এবং আপনার খাবারটা তো ভালো লাগে দেখবেন আপনি অর্ডার বাচ্ছেন এটা আসলে ঢাকা বলে কথা না ঢাকা ঢাকার বাইরে সব জায়গাতে করতে পারবেন কি সুন্দর করে বললেন হ্যাঁ আমিও এখন খুব আশা মানে আশাবাদী হলাম ওনার প্রশ্নে ভেবেছিলাম বোধ ঢাকার বাইরে সুযোগ কি নেই কিন্তু আশা করি অসংখ্য সুযোগ রয়েছে ফ্রোজেনপুরের সুযোগ রয়েছে অথবা সেখানে লোকাল চাহিদাও আসলে রয়েছে মানুষকে জানালে সেই চাহিদা গুলো তিনি বুঝতে পারবেন আমি তো দেখেছি ঢাকা ঢাকা ছাড়াও চিটাংও করছে আমাদের পরিচিত অনেকে কেটারিং করছে তারপরে ওখানে কিন্তু বিভিন্ন অর্গানাইজেশন আছে এরকম মহিলাদের বিভিন্ন ক্লাব আছে বা কিছু আছে আপনি কোথা ইনভলভ হয়ে গেলে আপনাকে জানাতে হবে মানে পাবলিসিটি করতে হবে নিজের পাবলিসিটি যেভাবে হোক নিজে করতে হবে করলে আপনি একটা জানা যান জানলে আপনার কাছে দেখেন অবশ্যই আছে আপনি যদি খুব ভালো কিছু করতে পারেন আপনি ট্রেনিং করাতে পারেন অনেকই শিল্প আপনার কাছে তো আসলে মানে ওই যে অনেক ওয়ে আছে আপনি যদি কিছু কাজ করতে চান আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে এসেছি এই আদ্যে একটি প্রশ্ন আমরা নিয়ে নেব যদি আপনাকে আপনার ব্যস্ততার মধ্যে অনেক ব্যস্ততার মধ্যে সময় দিয়েছে একটু ধরে রাখবা আদ্য আপনি বেশি না আমরা দিয়ে একজন দর্শকের প্রশ্ন নেব তবে তার আগে একটু জানতে চাই আপনার কাছে যে এই আপনি এতগুলো কাজ করছেন আপনার ভবিষ্যত পরিকল্পনা কি সুমিস্তিসেন নিয়ে এটিকে আপনি ভবিষ্যতে কি দেখতে চান কি করতে চান এটা নিয়েwidetilde আমাদের সাথে শেয়ার করেন আচ্ছা মানে ভবিষ্যৎ পরিকল্পনা তো ছিল অন্যরকম কারণ কোভিড নাইন্টিনের কারণে আমাদের পরিকল্পনাগুলো কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে আমাদের সবারই সবকিছু পরিকল্পনা চেঞ্জ হয়ে গেছে আমার ইচ্ছা ছিল রেস্টুরেন্ট করার সো ওইটা আপাতত নাই রেস্টুরেন্ট করার ইচ্ছা এখন আর নাই কারণ এখন আসলে কোভিড নাইন্টিন কারণে আমাদের যেটা যতটা সম্ভব এটা কবে যাবে আমরা কেউ জানি না ভ্যাকসিন কবে আসবে কিছু যাই না কিন্তু রেস্টুরেন্টের প্ল্যানটা এখন আপাতত বাদ বইটা সুমিস কিচেন আমার যে কুকিং বুকটা সেটা গত বছর আমার বের হওয়ার একদম রেডি ছিল জাস্ট কোভিডের কারণে আমি আর বাজারে বের করিনি ওইটা আমার একদম কমপ্লিট আছে ওই বইটা এবার যেভাবে হোক হয়তো আমি বাজারে হ্যাঁ আমার ইচ্ছা আছে কারণ বইটা আমার একদম রেডি হ্যাঁ আঞ্চলিক খাবার নিয়ে আবার বই করার ইচ্ছা আছে পরে তারপরে আসলে বিভিন্ন রকম কাজ করার ইচ্ছা আছে সব ফুড নিয়ে কিন্তু সুমিজ কিচেন নামে নামটার যেটা হচ্ছে এটা আমার রেস্টুরেন্ট যাওয়ার খুব ইচ্ছা ছিল তো আসলে এখন আমি আপাতত বন্ধই আছে ইচ্ছাটা আর দেখা যাক পরিবর্তিত সময়ের সাথে আমাদের পরিকল্পনা গুলো চেঞ্জ হয় আমাদের সবকিছু চেঞ্জ হয়ে যায় তো হয়তো অন্য কিছু চিন্তা ভাবনা করবো এখন নতুন করে হয়তো অনলাইন বেস কিছু করব যেটা আসলে সবার জন্য সুবিধা হবে ঠিক এখনো না এখনো তেমন কোনো আর পরিকল্পনা নেই কারণ রেস্টুরেন্ট আমার খুব ইচ্ছা ছিল সেটা আপাতত অনলাইন রেস্টুরেন্ট নিশ্চই হতেই পারে না একদম একজন প্রকাশক আমাকে এখানে মেসেজ করছেন যে হ্যাঁ উনি কি প্রকাশক যদি না পায় আমি ওনার বইটি প্রকাশ করতে চাই তো একজন প্রকাশক অফার করেছেন যিনি প্রিয় মুখ প্রকাশনী থেকে অসংখ্য ধন্যবাদ আমি আসলে পরের বইটার সাথে জন্য হয়তো আপনার সাথে যোগাযোগ করব কারণ তবে আমি খুবই আশা আশাবাদী বইটা নিয়ে কারণ এই বইটা হলে হয়তো আপনার কিছু রেসিপি এটা একটা সংরক্ষণ একটা জায়গা তৈরি হবে এটা একটা দারুণ ব্যাপার ঘটবে আপা আমরা বিদায় নেবো কারণ আমাদের টাইম পার হয়ে গেছে আপনারও সময় নিয়েছি যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলতে চান একটু আমাদের দর্শকের কাছে একটু বলে নেন কিছু আচ্ছা যারা এতক্ষণ ধরে ছিলেন আমাকে এতক্ষণ ধরে শোনার জন্য আর আপনাদের কারো কোনো কিছু জানার থাকলে কিছু যদি জানতে চান অবশ্যই আমাকে কিন্তু মেসেজ করতে পারেন আমরা আমি বলেছি তখন আপনি যখন ছিলেন না এটা বলে দিয়েছি যে আমার ফেসবুক পেজে আমার অত গ্রুপে অথবা আমার আমার যে ফেসবুক আইডি আছে সেখানে আপনারা মেইল করতে পারেন মেসেজ করতে পারেন আমি অবশ্যই মেসেজে রিপ্লাই দিব যদি আপনাদের জানার কিছু থাকে কোনো যে কোনো কিছুই হোক রান্না রিলেটেড আমি চেষ্টা করবো উত্তর দিতে আর এই তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি বলবো যে এখন আসলে করোনার মধ্যে সুস্থ থেকে নিজে সুস্থ থেকে পরিবারের সবাইকে যদি আমরা আসলে সুস্থ রাখতে পারি এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য তো আমরা সবাই সাবধানে থাকবো এবং নিজের খেয়াল রাখবো নিজেকে ভালোবাসব পরিবারের সবার প্রতি খেয়াল তাহলে দেখবেন সবাই খুব ভালো আর উদ্যোক্তাদের জন্য তো অনেক কিছু বলে ফেলেছে আর কিছু আমি আসলে এই মুহূর্তে বলতে চাচ্ছি না শুধু মেয়েদেরকে বলবো নিজেকে ভালোবাসি এবং স্বপ্ন দেখবেন মন ভরে স্বপ্ন দেখবেন ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ কি দারুণ করে বললেন নিজেকে ভালোবাসার কথা আমাদের এই মুহূর্তে অনেকে প্রশ্ন করছেন তবে আমরা দুঃখিত প্রশ্ন নিচ্ছি না তবে আপনাদের জন্য বলি যে আপু নিশ্চয় প্রোগ্রাম শেষ হলে অথবা আমি নিজেই আপুর পেজটি এখানে লিংক শেয়ার করে দেব যেন আপনারা সেখানে প্রশ্ন করতে পারেন আর আমরা বিদায় নেওয়ার আগে বলে রাখি যে আপনারা দেখছিলেন এতক্ষণ দৈনিক অধিকারের নিয়মিত আয়োজন মানে প্রতি সোমবার রাত নয়টায় প্রচার হয় স্টোরি অফ বিজনেস এ পর্বে আমাদের সঙ্গে অতিথি ছিলেন এখনো আছেন আফরোজা আফরোজা আপু আফরোহ আদির সুমি তিনি ওনার এবং সিন ও সুমিস কি আহ তিনি চমৎকার করে বললেন তার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প তার চ্যালেঞ্জের গল্প তার রান্না যে রেসিপি সেগুলো সংরক্ষণ করা সেগুলো তৈরি করা এবং দেশি বিদেশি ছড়িয়ে দেওয়া আবার বই লিখছেন যেন এগুলো হারিয়ে না যায় প্রজন্ম পর প্রজন্ম সেগুলো থাকে এখন উনি চেষ্টা করছেন এই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে অনলাইন বেশ কিছু করার জন্য অনলাইন ট্রেনিং উনি অলরেডি অংশগ্রহণ করেছে আমাদের এটা এই প্রোগ্রামটাও হয়তো সেই চেষ্টারই একটা অংশ আর যারা ঢাকার বাইরে রয়েছেন তাদের জন্য চমৎকার পরামর্শ দিলেন ফ্রোজেন ফুড একটা চমৎকার আইটেম হতে পারে তারপরে প্রত্যেকের আশেপাশে হয়তো এই ধরনের সুযোগ রয়েছে এই কথাগুলো হয়তো অনেকে নতুন করে ভাবাবে আর আরেকটা কথা মেয়েদের জন্য যেটা বিশেষভাবে বলেছেন কারণ এই বিজনেসে হয়তো মেয়েরাই বেশি আসতে চায় যে নিজেকে ভালোবাসুন স্বপ্ন দেখুন অর্থ এবং পরিবারের বাধা কোনো বাধা না যারা আজকে হয়তো বাধা দেবে তারা হয়তো এক মাস পরে বা তিন মাস পরে তারাই আপনাকে সাপোর্ট করবে এই স্বপ্নটাকে বাঁচিয়ে রাখুন আপা আমি কি মিথ্যা বলেছি বা ভুল 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 কিছু বললাম কিনা একদম ঠিক বলেছেন আর আপনিও খুব সুন্দর করে কথা বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মানে আমাকে আপনার এই অনুষ্ঠান ডাকার জন্য আপনিও খুব ভালো থাকবেন থ্যাংক ইউ আপু আপনিও আহ একটা খুব খেয়াল করেছি যখন আমি রেসিপি নিয়ে রান্না নিয়ে কথা বলছিলাম আপনি ওই সময় চোখ মুখ কেমন উজ্জ্বল হয়ে উঠছিল মানে এত প্রেমের রান্নার প্রতি আপনার আমি মুগ্ধ হয়ে গেলাম কথা শুনে অনেক সময় বিজনেসে কথা বললে অতটা মুগ্ধ হচ্ছিল না যে রান্নার প্রসঙ্গে আসি আপনার চোখে মুখে একটা আনন্দ খেলে যাচ্ছে একজন রন্ধন শিল্পী বা একজন শিল্পী এটাই প্রকৃত প্রেম এই প্রেমটা যদি থাকে আমরা বিশ্বাস করি যে সারা পৃথিবীতে উনি এই প্রেমটা ছড়িয়ে দিতে পারবে তো আমাদের দর্শককে বলছি আপনাদের মধ্যে যদি রান্নার প্রেম থাকে তাহলে আর শুধু ঘরে নয় সারা বিশ্বকে দেখিয়ে দিন এখন এই কোভিড নাইনটিন আমাদের যেটা শিখিয়েছে যেটা আমরা পাঁচ বছর পরে শিখতাম ইন্টারনেটের প্রচুর ব্যবহার সেটা আমরা আগে শিখেছি কাজে আমাদের হাতে এখন সুযোগ সারা পৃথিবীকে দেখিয়ে দেওয়া ধন্যবাদ যারা আমাদেরকে শুনছিলেন আগামী পর্বে আগামী সোমবার রাত নয়টায় ঠিক একই সময় দেখা হবে অন্য কোন উদ্যোক্তার সঙ্গে আসসালামু আলাইকুম